আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি ভালো আছেন আমি এস জে রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় অবন্তিকা এখন এই নামটি সারা বাংলাদেশে বেশ আলোচিত তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষার্থী তাকে চলে যেতে হয়েছে এই পৃথিবী ছেড়ে তার ভেতরে কি হচ্ছিল তার উপর দিয়ে কি যাচ্ছিল তাকে কিভাবে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে সেটা যারা বুঝেছে বা যারা অনুভব করছে তারাই হয়তো এই বিষয়টি নিয়ে এর গভীরে ঢুকতে পেরেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দিন ইসলাম এবং আইন বিভাগেরই আরেকজন শিক্ষার্থী এই অবন্তিকার সহপাঠী আম্মান বিশেষ করে এই দুটো লোক মিলে যা করেছে অবন্তিকার বিরুদ্ধে তা মেনে নেওয়া যায় না অবন্তিকা বাধ্য হয়েছে ঠিক ওই রকম একটা সিদ্ধান্ত নিতে অবন্তিকার বাবা কুমিল্লা সরকারি কলেজের একজন অধ্যাপক ছিলেন নাম জামাল উদ্দিন তিনি নিজেও দেড় বছর আগে যে একটা গণ্ডগোল হয়েছিল অবন্তিকা এবং তার বন্ধুদের মধ্যে সেই বিষয়টি নিয়ে মীমাংসার জন্য অনেক কিছু হয়েছে একটা পর্যায়ে মীমাংসাও হয় কিন্তু মীমাংসা হলেও বিশ্ববিদ্যালয় হোক আর যেখানেই হোক নারীরা যে বুলিংয়ের শিকার হয় হেনস্থার শিকার হয় তারপর টুইজের শিকার হয় এগুলো আপনারা সবাই জানেন কারণ বাংলাদেশে এখনও সেই মানসিকতা মানুষের মধ্যে হয়ে ওঠেনি যে একটি নারী তার অধিকার আছে তার নিজস্ব নিয়ন্ত্রণ রেখার মধ্যে স্বাধীনতাও আছে একটি নারীকে সেগুলো দিতে হয় একটা বিশ্ববিদ্যালয় যেখানে নারী পুরুষ মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী উভয়েই পড়াশোনা করে সেখানে এই দুটি জেন্ডারের মধ্যে সমঝোতা বোঝাপড়া সম্মান শ্রদ্ধাবোধ সহযোগিতা এগুলো কিন্তু থাকতে হয় যদি না থাকে তাহলে এক কঠিন পরিস্থিতির উদ্ভব হয় তাই হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করেন শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই দিস ইসলামের কথা নয় এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই কথা কারণ মেয়েরা এখানে পড়াশোনা করে ধীরে ধীরে সেমিস্টারগুলো অতিক্রম করে অনার্স শেষ করে মাস্টার্স যায় এই অনার্স শেষ করতে করতেই তাদের সাথে শিক্ষকদের যে একটা সম্পর্ক তৈরি হয় যে সম্পর্কটি শিক্ষকরা চায় যে একটু সুরসুড়িওয়ালা সম্পর্ক হবে একটু প্রেমময় সম্পর্ক হবে একটু হাত ধরবে দূরে কোথাও বেড়াতে যাবে এই ধরনের সম্পর্ক তৈরি করতে শিক্ষকরা ব্যস্ত থাকেন মনে হয় কিছু শিক্ষক সবাইকে বললে আবার ইউনিভার্সিটির শিক্ষকরা আমার বিরুদ্ধেই উঠে পড়ে লাগবেন কিন্তু এটা মনে রাখতে হবে যে অনেকখানি অনেক পরিমাণ দুধের মধ্যে যখন সামান্য একটু বাজে কিছু পড়ে তখন পুরো দুধটাই কিন্তু নষ্ট হয়ে যায় সেখানে যদি বলেন যে পুরো দুধের কি দোষ কিন্তু পুরো দুধ তো নষ্ট হয়ে গেল অর্থাৎ রেজাল্ট হচ্ছে পুরো দুধটাই নষ্ট হয়ে যাওয়া সুতরাং একটু দোষ আর পুরোটাই ভালো সেই ভালোর কিন্তু কোনো দাম থাকছে না একইভাবে বিশ্ববিদ্যালয়গুলোতেও হয়তো জন শিক্ষক আছেন তার মধ্যে একজন খারাপ ওই একজন খারাপকে যেহেতু উনিশজন ঠিক করতে পারেন নাই সুতরাং জনই খারাপ বিষয়টা ঠিক এই রকম। এতে আপনার খারাপ লাগলে লাগুক না লাগলে তো ভালো কথা আপনি উদার মানুষ আপনার মধ্যে নিজেকে নিয়ে সমালোচনা করার একটা ধৈর্য বিশালতা আছে এটাকে সাধুবাদ জানাতে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন কোথায় হেল্প করবেন এবং যারা আপনার স্টুডেন্ট তাদেরকে সন্তানের মতো ভালোবাসবেন আবার ওই রকম না ওই যে নিসানুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ যেটা করেছেন যে পিতার মতো হয়ে পিতার আদর দিতে যে তিনি বেশি কিছু করে ফেলেছেন তিনি আসলে আদর দিতে চাননি তিনি ওই কচি কচি শিক্ষার্থীর কাছ থেকে যৌন আনন্দ পেতে চেয়েছেন সুতরাং এই যে অবন্তিকা চলে গেল অবন্তিকা চলে যাওয়ার সাথে সাথে আরও কিছু নারী অর্থাৎ নারী শিক্ষার্থী তারা কিন্তু কথা বলে উঠেছে এখন একজন তো কমপ্লেন করলেন যে তার অনার্স কমপ্লিট করতে দেওয়া হয়নি বারবার ফেল করিয়ে দিয়ে সে এখন অনার্স ফেইল অথচ তিনি মেধাবী স্টুডেন্ট তার অ্যাসাইনমেন্ট তার গ্রুপ গ্রুপওয়ার্ক তার প্রেজেন্টেশন তার পড়াশোনা সব কিছুতেই তিনি এক্সেলেন্ট কিন্তু তার ওই এক্সেলেন্ট বিষয়টি তারা কেয়ার না করে ইচ্ছে করেই পরীক্ষার খাতায় নম্বর কমিয়ে দিত এবং বলা হয়েছে যে জিরো দিত ম্যাক্সিমাম দিয়ে দিয়ে তাকে শেষ করে দেওয়া হয়েছে মানসিকভাবে এবং যখন এই অবন্তিকাকে ইন্ডিকেট করে বলা হয় যে এই হচ্ছে সেই মেয়ে যে মেয়ে শিক্ষকের সাথে খারাপ আচরণ করে শিক্ষকের কথা শোনে না শিক্ষকের কক্ষে যায় না তখন কিন্তু সেই মেয়েটি এক ঘরে হয়ে যায় এক ঘরে হয়ে যে মেয়েটি তখন কিন্তু শুধু মানসিকভাবে এই নিগ্রহের শিকার হয় না শারীরিকভাবেও কিন্তু লাঞ্ছিত হয় নানাভাবে মানুষ শারীরিকভাবে লাঞ্ছনা করার চেষ্টা করে আর মানসিকভাবে তো বিপর্যস্ততা আসেই সুতরাং এই যে অবস্থা এই অবস্থা থেকে উত্তরণ ঘটানো জরুরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু নয় যেখানেই যে প্রতিষ্ঠানগুলোতেই যা ঘটছে এইগুলো নিয়ে আমাদের কিন্তু সোচ্চার হতে হবে যেমন মানিকগঞ্জের একটি মেডিকেল কলেজে নেকাপ পড়ে পরে গেছেন এক শিক্ষার্থী তার বোরকা নিয়ে নেকাপ নিয়ে একজন শিক্ষক অর্থাৎ ডাক্তার তিনি কুরুচি মন্তব্য করেছেন এবং ধর্ম নিয়েও বাজে মন্তব্য করেছেন এটা নিয়ে তোল ঘটনা আপনারা জানেন যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সেখানেও গভর্নিং বডির একজন সদস্য মোস্তাক তিনি বিয়ে করেছেন তার চেয়ে অনেক অনেক বছরের বয়সের কম টি যেটা নিয়েও সামাজিক একটা অবক্ষয়ের সূচনা যেন ঘটছে এমনটি দেখা যাচ্ছে যদিও সেটা বৈধ যদি রেজিস্ট্রি করে নিয়ম অনুযায়ী বিয়ে করা হয় কিন্তু তারপরও যা কিছু অসামঞ্জস্য তা কিন্তু সত্যি সমাজকে পীড়া দেয় এবং সমাজের কাছে বার্তা ভুল যায় ফলে প্রজন্ম তারা কিন্তু বিপথগামী হতে পারে একইভাবে ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজ পরিমল নামে একজন ছিল সেতু জেলখানায় আর নতুন করে মুরাদ এসেছে সে এই কাজগুলো করে যাচ্ছে এইভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইরকম শিক্ষকরা দিনের পর দিন বহাল তবিয়তে থাকেন শিক্ষকতা করেন এবং নারী শিক্ষার্থীকে নানাভাবে বোলিং করা অ্যাবিউজ করা ট্রিজ করা ছোটো করা হেনস্থা করা শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করা এগুলো চলতে থাকে তাহলে সেটা শিক্ষা প্রতিষ্ঠান নয় সেটা একটা যৌন নিগ্রহের কারখানা এবং যারা এই শিক্ষকদেরকে চালিত করেন তারাও কেমন তারা এই শিক্ষকগুলোকে বের করে দেন না কেন জানে এক ছায়া শক্তির কারণে পেছনের নেপথ্যের একটা কঠিন শক্তির কারণে ওই ঊর্ধ্বতনরাও এই শিক্ষকদেরকে রেখে দেন ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠান যেটা ঠিক নয় এদেরকে তো বাদ করে দিতেই হবে পাশাপাশি এদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সমাজকে বোঝাতে হবে যে সমাজে ভালো মন্দ দুটি বিষয় পাশাপাশি চলবে চলছে এটাই নিয়ম পৃথিবীর কিন্তু এর মধ্যে এই যে নিয়ন্ত্রণ এই যে বিচার কার্য এই যে ন্যায়পরায়ণতা সততা এবং এটার যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া সেগুলো নিশ্চিত করতে হবে তখন মানুষ বুঝবে যে শাস্তি তো হচ্ছে সুতরাং খারাপ মানুষ কখন সে খারাপ হয় মানুষ কখন ভালো হয় কখন নিজেকে চেঞ্জ করে কখন নিজেকে নেগেটিভলি প্রেজেন্ট করে কখন মানুষ নষ্ট হয় সেগুলো তো আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার সহজেই বোঝা যায় না দেখা যায় যে অনেক দিন ধরে একটি শিক্ষক হয়তো কখনোই নানি নিগ্রহের ঘটনার সাথে জড়িত নয় কিন্তু হঠাৎ করে তিনি জড়িয়ে গেছেন এমনও হয় আবার আগে থেকেই ক্যারেক্টার খারাপ ছিল সেই থেকেও কিন্তু পরিণামগুলো আমরা দেখতে পারি সুতরাং এই সবগুলো বিষয়ে কিন্তু অ্যানালাইসিস করতে হবে বুঝতে হবে যারা ঊর্ধ্বতন আছেন যারা অধ্যক্ষ আছেন যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে আছেন তাদের কিন্তু বুঝতে হবে বুঝে সেইভাবে কাজ করলে নিঃসন্দেহে এই কালপীড়দের চেহারা উন্মোচিত হবে সমাজের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এবং তাদেরকে উৎখাত করে একটি ভালো পরিবেশ যেন বজায় থাকে শিক্ষা প্রতিষ্ঠানে সেটা নিশ্চিত করা যাবে প্রিয় দর্শক প্রতিবাদ জানান যেখানে অসঙ্গতি দেখবেন শুভকামনা